বিএনপি ডাকা 48 ঘন্টা অবরোধের বিরুদ্ধে গোবিন্দগঞ্জের সাবেক মেয়র আতাউরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি রেজওয়ান খান রিকনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে। আতাউর রহমান সরকারের নেতৃত্বে সকাল থেকে পৌর শহরের ঢাকা রংপুর মহাসড়কের দলীয় নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে শহরের চতুরঙ্গ মোড়ে একটি প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। বিএনপি জামায়াতের উদ্দেশ্যে আতাউর রহমান সরকার বলেন, রাস্তায় আসুন, দিনের বেলায় আসুন, চোরাগুপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ নেই। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজম সরকার, আব্দুল লতিফ মণ্ডল, দপ্তর সম্পাদক হাজি মোহাম্মদ ফরিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক শামীম প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আকন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল লোহানী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। তথাকথিত বিরোধী দলীয় ঐক্যবোধের নেতা তাদেরকে বলতে চাই।